কথা বলে আমার নবীজি অন্তরে আঘাত পান, নবীজি অন্তরে ভীষণ কষ্ট পান। আল্লাহর হাবিব তখন আকাশের দিকে তাকায়া তাকায়া আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডেকে বলেন, প্রভু গো, ও প্রভু কি হইল, তুমি কি আমার প্রতি নারাজ হয়ে গিয়েছো নাকি? আল্লাহ কাফেররা আমাকে নিয়ে কত ধরনের নমস্কারই করে, তারটা বিদ্রু করে। আল্লাহ কেন জিব্রাইল তুমি আমার কাছে পাঠাও না? যদি না পাঠাও আমি তো তিন প্রশ্নের জবাব দিতে পারবো না। আমার নবী জিব অপেক্ষার প্রহর গুনেন, একদিন চলে গেছে, দুই দিন চলে গেছে, তিন দিন চলে গেছে, এইভাবে এক দুই দিন না, তাফসীর কারণ করলে কি পনেরো দিন চলে গেছে। আমার নবীজি আকাশের দিকে তাকায়া তাকায়া শুধু চোখের পানি ছেড়ে দেন আর ডেকে বলেন, আল্লাহ গো আমাকে তুমি নবুয়ত দিয়েছ, আমার নবুয়ত মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ কি হইল, তুমি কি আমার প্রতি নারাজ হয়ে গিয়েছো নাকি? আন্না হয় জিবাইল পাঠাও না কেন? পনেরো দিন চলে যাওয়ার পরে মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফের সুরে কাহাব নাজিল করে হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়া আল্লাহ পাড়া দিয়েছে। পনেরো দিন পরে সুরে কাহাব নাজিল হয়ে জেগে গিয়েছি। সুরে কাহাব নাজিল হওয়ার আগে আল্লাহ কানা আয়াতের মাধ্যমে নবীকে জানাই দিয়েছেন, নবী গো আমি আল্লাহ কেন পনেরো দিন ফিতরাতে মঘি অঘির বিরুদ্ধে দিলাম, পনেরো দিন আমি কেন আপনার উপরে জবাব দেওয়া দিয়া সুরাটা নাসিল করি নাই? একটা শিক্ষা দেওয়ার জন্য এই শিক্ষাটা কি আল্লাহ প্রথমত জানা দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। জানায় দিলেন, আমি আপনার উপরে নারাজ হই নাই, কেন পনেরো দিন ওহী দরজা বন্ধ করে দিয়েছিলাম নবী গো? অবশ্যই আপনি কোন কথা বলতে গিয়া এইভাবে বলবেন না, লা তাকুলান্না লিশাইইন, কোন কাজ করতে গিয়ে অবশ্যই আপনি বলবেন না, ইন্নি ফাইলুন যালিকা গাদা, নিশ্চয়ই আমি কাজ গাদা না আগামী কাল করব। ও নবী এই কথা বলার আগে আপনাকে বলতে হবে, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহু আকবার বলুন। سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد الرحيم
الحمد لله الذي أنزل على عبده الكتاب على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد সবাই বলুন কামা সাল্লাইতা আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মাজীদ সাল্লা আলাইহি حسنت جميع خصاله خلق من أشرافه غم خلق من أشرافه غم تري مهرباني محمدی ہو ہم فقد اے تیرے کرم ہے بلغ العلا بکمالہ کشفت جابی جمالہ حسنت جمیع خصالہ রবের বুকে মক্কার উপরে যেতাই আমিনা মায়ের ঘর খোদার করুণা কৌসার হয়ে
জরসে বরম্বর বলগল্লোলা বিকমালিহি কশফদ্দুজা বিজমালিহি হসুনত জমিউ খসালিহি সাল্লু আলাইহি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলী সন্দরবারে শুকরিয়া। এই মর্মে মহান আল্লাহ গাজীপুর শহরের জুমায় শহীদ স্মৃতি বাইতুল আমান জামে মসজিদে সালাতুল জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আজকের এই জুমাবারে পবিত্র জুমার দিনে আমাদের সবাইকে জুমার নামাজের পূর্বেই আল্লাহর ঘর মসজিদে আসার বসার দিনে কিছু মোজাকারা করার এবং শোনার যিনি তৌফিক দান করেছেন সে মহান আল্লাহর দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিকার ভাষায় অন্তর অন্তকরণ থেকে শ্রদ্ধা ভালোবাসা আবেগ অনুভূতি প্রকাশ করে আল্লাহ যাকে যে পরিমাণ সামর্থ্য বা শক্তি দিয়েছেন সেই পরিমাণ শক্তি প্রয়োগ করে আমরা সকলে মিলে শ্রুতি মালিকের দরবারে দরবারে আলাহিতে কালেমাত শুকর পেশ করছি, জবান ছেড়ে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে ইবনে রাফাত থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন মানে বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার, কেউ যদি দ্বীন শিক্ষা করার জন্য ইলম শিক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় বের হয় আর বের হয়ে কদম ভাড়ায় প্রতি কদমে তার পায়ের দুই পায়ের সঙ্গে যে ধুলাবালুগুলি লাগে রাসূল বলেন এর কারণে মহান আল্লাহ তার দুই পা যেই দুই পায়ে এলেম শিক্ষা করার জন্য বের হয়া ধুলাবালু লেগেছে এই দুই পায়ের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন। আমরা এখানে যারা আসছি কিছু শিকার জন্য আসছি আর কোনো উদ্দেশ্য না, এমন না যে বাইতুল আমান মসজিদে আসলে পরে প্রত্যেক জুমাবারে আপনাদেরকে যাওয়ার সময় 1000 করে টাকা দেওয়া হবে, এই সিস্টেম কিন্তু আমাদের মধ্যে নেই। এরপর আপনারা আগে আসেন কেন, কিছু যেন শিখতে পারি, একটা মাসআলাও যদি জানতে পারি, বেশি না একটা মাসআলা, একটা মাসআলা জানার কারণে শিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা মাসআলাই জানলেন বিনিময়ে 100 রাকাত নফল ইবাদত করলে যে সব হয় আমল নামায় আল্লাহ সেই সব দান করে। এই জন্য আমরা আসমানি শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন যেটা আল্লাহ পাক নিজে নাজিল করেছেন এ কোরআন এবং হাদিস ভিত্তিক কথা শুনতে এসেছি, এখানে যতক্ষণ বসে থাকবো নিঃসন্দেহে আপনার আমার আমল নামায় সব লেখা হবে, এতে কোনো সন্দেহ আওয়াজ করে বলতে হবে সন্দেহ, সন্দেহের অবকাশ নাই। অন্তত যদি এখানে বসেও থাকেন মনোযোগ যদি এখানে নাও থাকে এরপরও বসে থাকার কারণে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ তো আপনার আমার আমল নামায় কোনো গুণা লেখা হবে না, এই জন্য এই সময়টাকে কদরে জামি করা দরকার। আসুন আমি আজকের এই জুমাবারে আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল কাহাফ থেকে শুরুর দিকের তিনটা আয়াতে করিম আপনাদের সামনে তেলাওয়াত করছি। প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের বান্দার থেকে ছোট্ট কান হাদিসে মোবারক আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে এখলাসের নিয়তে আপনাদের সামনে কথাগুলি বলবার এবং আপনাদের সবাইকে যেন কথাগুলি শুনবার বুঝবার আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। তেলাওয়াতকৃত আয়াতগুলিতে আল্লাহ আলোচনা করেছেন নবীজির রেসালতের সত্যতা সম্পর্কে আল্লাহ আলোচনা তুলে ধরছেন, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার আগে একেবারে সহজ ভাষায় আল্লাহ সূরাটা কেন নাজিল করেছেন এই বিষয়টা তুলে ধরব এবং সমসাময়িক প্রেক্ষাপট বর্তমান যে সোশ্যাল মিডিয়া অনলাইন সহ সমাজ ব্যবস্থায় যে নোংরামি চলতেছে নষ্টামি চলতেছে সমান অধিকারের নামে যে তামাশা বাহানা আমাদের সমাজে চলতেছে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। রাগটা করবে না বা রাগটা করেও লাভ নাই, কারণ আমরা তো হক কথা বলতে হবে, এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছেন ঠিক কিনা বলেন, বলতে হবে না, এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে আল্লাহ দিয়েছে,
নবীজি পৃথিবী থেকে অনেক আগে চলে গেছে, রসুল পৃথিবীতে আসার আগে অসংখ্য গণিত নবী রসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। রসুল যখন পৃথিবীতে আসলেন আল্লাহ খতমে নবুয়তের দরজা বন্ধ করে দিলেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আসার কোন সম্ভাবনা। যদি কিয়ামত পর্যন্ত কেউ নবী দাবি করে সে মিথ্যাবাদী। যারা মানবে এরা ইমান আছে না কাফের এতে কোন সন্দেহ নেই, কারণ সরাসরি আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করা হবে। আল্লাহ নিজেই বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ আল্লাহ নিজে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে কাহারো পিতা নন। তাইলে তিনি কি? আল্লাহ বলেন ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি শুধু আল্লাহর রাসূল তা না, আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এতে কোনো সন্দেহ। এই বিশ্বাস যার নাই তার ঈমান নাই। যাই হোক, তো আসুন, নবীজি চলে গেলেন, খতমে নবুয়াতের দরজা বন্ধ, এই চেয়ারে আর বসারও কোনো সুযোগ নাই। তবে চেয়ারও কিন্তু খালি না, চেয়ারও খালি না। চেয়ার কেমনে বরা? অনেক সময় দেখবেন যে আপনি গাজীপুর শহর থেকে মনে করেন জয়দেবপুর শহর থেকে ঢাকা যাবেন, বাস স্ট্যান্ড গেলে দেখবেন যে বাসে উঠে গেছেন না, বাসে যিনি বসছে ড্রাইভিং সিটে অনেক সময় ড্রাইভার বয় না, হেল্পার দেয়। এটা খালি কোথায় একটু সামনে যায় একটু পিছে, একটু সামনে যায় একটু পিছে। তো প্যাসেঞ্জার কর কেউ ভাই সাহেব জান্নাতি ব্যাপারটাকে কর, টাইম হইছে না কর, টাইম কোন সময় হইব কর, টাইম হইতে আরো 15 মিনিট বাকি আছে। কেন আপনি চিন্তা করতেছেন 15 মিনিট টাইম বাস স্ট্যান্ড, এর মধ্যে ফেডও কিদা লাগছে, তাহলে একটু নাস্তাও খাই। আবার চিন্তা আছে যদি নাস্তা খাইতে যাই, সিট যে এত সুন্দর সিট, এই সিটে নিয়ে আবার কেউ বোয়া যায়। তো মানুষ যদি বিবেকমান হয় বলুন তো তখন কি করে? হাতে যদি কোনো ব্যাগ থাকে, দুইটা ব্যাগ থাকে, তাহলে সিটে রাইখা যায়, সিটে রাইখে যদি নিচে গিয়ে নাস্তা করে, এর অর্থ কি সিট খালি আছে? আরে আপনারা মনে আমার কথা বুঝেন না, সিটে যদি দুইটা ব্যাগ রেখে যায় নাস্তা খাওয়ার জন্য, কোন প্যাসেঞ্জার আইসা দেখে যে সিটের মধ্যে দুইটা ব্যাগ আছে, এর অর্থ কি সিট খালি আছে? খালি নাই, সিটে লোক আছে। রসুল যদিও সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না, রসুল চলে গেছেন, খতমে নবুয়তের চেয়ার যেটা আছে এটাও কিন্তু খালি নাই। আল্লাহর রসুল এই চেয়ারে দুইটা জিনিস রেখে গেছেন, একটা হচ্ছে কিতাব আল্লাহ, তারাত্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রসুল বলেন আমি দুই জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, তারাত্তু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম, লান তাযিল্লু কখনো তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, তামাসসাকা তামাসসাকু এর অর্থ হচ্ছে আঁকড়িয়ে ধরা, মজবুত করে ধরা। আল্লাহর রসুল বিদায় হজের শেষ বাসনের দিন সহলক্ষাধিক সাহাবীদের সামনে আমার রসুল তার অমীয় বাণী প্রকাশ করে বলেছেন, হে আমার সাহাবাই কারাম, আমি দুনিয়ার থেকে চলে গেছি, তাই বলে আমি চলে যাওয়ার পরে আমার আদর্শ থাকবে না, আমার নবুয়তের দরজা যদিও বন্ধ, কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু আমি চলে গেলেও আমার আদর্শ থাকবে, আমার নবুয়তের চেয়ারে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর নাযিলকৃত কোরআন, দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত, আমি রাসূলের হাদিস, এই দুই জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবা। রসুল বলেন লান তাযিল্লু, কখনো তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না। সুবহানাল্লাহ, আসেনি তাহলে নবী চলে গেছেন, নবুয়তের চেয়ার এখন আর খালি নাই, কোরআন আছে হাদিস আছে, এই কোরআন হাদিসের হক কথা বলার দায়িত্ব কার? কথা কয় না আলেমদের,
এই জন্য আমরা হক কথা বলি, আপনারা একটু রাগ করেন, বললে অনেক সময় হুজুর ভাল লাগে না, হুজুর মিষ্টি মিষ্টি ওয়াজ করতারেন না, এগুলো আমরা অনেক সময় বলি। কিন্তু আলেমরা জানে যে এই দায়িত্ব আমাদের উপর আল্লাহ দিয়েছেন। নবী যেহেতু আসবে না, নবীর ওয়ারিস কারা? উলামায়ে কারাম। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কারাম। ভাইরা আমার, আসলে জন্য বলছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই জন্যই তো আরেক হাদিসের ভিতরে আমার নবীজি বলেছেন ইন্নাল উলামা আওয়ারাতুল আম্বিয়া وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَإِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ। আল্লাহ নবী বলেন উলামায়ে কেরাম হলো আমি নবীন ওয়ারিসদার, আমি উলামায়ে কেরামদেরকে আলেমদেরকে দিনার দিরহাম আমি দুনিয়ার কোন সম্পদের ওয়ারিসদার বানায় যাই নাই। রাসূল বলেন আমি আলেমের ওয়ারিসদার বানায় গেছি। কিয়ামত পর্যন্ত আলেমরা হকের দ্বারক বাহক হয়া হক কথাগুলি সত্য কথাগুলি মানুষের সামনে পৌঁছায় দিবে, ঠিক কিনা? এই দায়িত্ব কাদেরকে দিয়েছেন? আলেমদেরকে দিয়েছেন। এই জন্য আমরা দায়িত্ব বা দায়িত্ব পালন করতেছি, আমাদের উপরে রাগ করে কোনো লাভ নাই। আসুন যে কথা মূল কথা যেটা বলতে চাই, সূরা কাহাফ গুরুত্বপূর্ণ সূরা, সানে নুজুল বলার আগে একটু ফজিলত বলার দরকার ছিল। এই একটা সংক্ষেপে এক মিনিটে বলে ফেলি, সময় কম থাকে, সব কথা তো আর বলা যাবে না, একেবারে সময় কম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারি শরীফেও এসেছে, সহিহ বুখারিতে, মুসলিমেও, তিরমিজি শরীফেও এসেছে, আবু দাউদ শরীফেও এসেছে, ইবনে মাজাহও একটা হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলেন কেউ যদি শুক্রবার দিনে সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন শুক্রবার দিনে যদি কেউ সূরা কাহাফের প্রথম দশটা আয়াত তেলাওয়াত করে অথবা তার মুখস্থ থাকে, নবীজি বলেন মহান আল্লাহ তাকে দাজ্জালের মতো ফেতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আরো অনেক ফজিলত আছে, বলার টাইম নেই। এখন আসুন এমন গুরুত্বপূর্ণ সূরা সূরা কাহাফ। আমি আরেকদিন বলছি কাহাফ শব্দের অর্থ কি এটাও আপনারা জানেন, জানেন না? রমজান মাসে একটু একটু বলি ইশারা ইঙ্গিতে, এই জন্য জানেন। এরপরও বলে ফেলি, কাহাফ শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত গর্ত, গভীর গর্ত। আল্লাহ এই সূরাতে ঐতিহাসিক সাতজন যুবক যারা প্রশস্ত এক গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, ওই সমস্ত ইমানদার যুবকদেরকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছিলেন, যেহেতু তাদের আলোচনা আল্লাহ এই সূরাতে করেছেন, এই জন্য আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরাতুল কাহাফ। আসুন এবারে এই সূরার শানের জোলটা বুঝে ফেলি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল, 40 বছর একদিন হওয়ার পরে মহান আল্লাহ তাকে প্রকাশ্য ভাবে নবুয়ত দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন। কত বছর? 40 বছর একদিন হওয়ার পরে প্রকাশ্য ভাবে। রসুল তো পৃথিবীতে আসার আগেও নবী ছিলেন, পৃথিবীতে আসার আগেও নবী ছিলেন, ছিলেন না? আল্লাহ নবী নিজে হাদিসে বলেছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত তিন। আল্লাহ নবী বলেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী ছিলাম যখন তোমাদের বাবা আদম পয়গম্বর পানি এবং মাটির মাঝখানে, আদমের দেহ গোশত মাংস একত্রিত হয় নাই, তখনও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়ান, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলাম। আর একটু জোরে কম না? তাহলে বোঝা গেল আমার নবী পৃথিবীতে আসার আগেও, সকল নবীর আগে আমার নবী নবী হয়েছেন, আসছেন পৃথিবীতে সবার পরে পরে। কেন? রসুল হইলেন প্রধান অতিথি, প্রধান অতিথি মাহফিলে আইসে বললে মাহফিল সমাপ্ত, ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহর রসুল পৃথিবীতে আসার আগেও নবী, কিন্তু নবীওয়ালা দায়িত্ব দিয়েছিলেন 40 বছর একদিন হওয়ার পরে। নবীজি যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে গোটা মক্কার ভিতরে একটা গুঞ্জন আরম্ভ হয়ে গেছে, আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। মোহাম্মদ কি বলে এক আল্লাহ দাওয়াত দেয় আর আমরা 33 কোটি দেবতার পূজা করি, আর মোহাম্মদ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। এক আল্লাহকে মানলে বুঝি নাজাত পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। আমরা এত দেবতার পূজা করি আর মোহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়। এখন তারা টেনশনে পড়ে গেছে, কারণ মোহাম্মদ ইসলাম তো কোনোদিন মিথ্যা কথা বলে না। মিথ্যা বলবে দূরের কথা, আমার রসুল জিন্দগিতে ঢং করেও মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ আছে, আর আমরা তো মাশাআল্লাহ মিথ্যা কথা বলি না।
কথা কয় না, আমরা মিথ্যা, আমরা তো মিথ্যা কথা বলি না নাকি? না, বরং মিথ্যার সেঞ্চুরি প্রত্যেকদিন আমরা পূরণ করি, ঠিক কিনা বলে? আহা, মুসলমানের ভিতরে মুনাফিকের লক্ষণ ঢুকে গেছে, কথায় কথা আমরা মিথ্যা কথা বলি। এটা বুখারীতে হাদিস আছে, সেটা বলবো না। আসুন, যে কথা বলছি, রাসূল তো কোনদিন মিথ্যা কথা বলেন না, তাই কাফেররা টেনশনে পড়ে গেছে, কি মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না, তাইলে মুহাম্মদ সত্য নবী, মানি না মানি এটা পরের ব্যাপার, আগে যাচাই করতে হবে মুহাম্মদ সত্যিকারের নবী কিনা। কেমনে যাচাই করব? তাফসীর কিতাবের মধ্যে লেখে, মক্কার কাফেররা মিলে একটা বৈঠক করে, তাদের ভিতর থেকে দুইজনকে তারা নির্বাচিত করছে। কয়জন? আরো জোরে। একজনের নাম ছিল নজর ইবনে হারেস, আরেকজনের নাম ছিল উকবা বিন মুইত, উকবা বিন আবি মুইত। এই দুইজনকে তারা নির্বাচিত করছে, কি করবে? এই দুইজনকে তারা মদিনায় পাঠায় দিবে, মদিনায় যাও, মদিনায় যাবা, কারণ মদিনাতে তাওরাত কিতাবের পণ্ডিতেরা আছে, আলেমরা আছে, অবশ্যই তাওরাত কিতাবে আখেরি নবী যিনি হবেন তার আলোচনা আছে। আপনারা কি বলেন, আলোচনা ছিল কি ছিল না? সেটা একটা ঘটনা আছে, সেটা বলবো না, টাইম নেই। তাওরাত কিতাবে আখেরি নবী যিনি হবেন তার সিরত সুরতের বর্ণনা আছে, তার জীবনী এটা আলোচনা থাকবে, তার সুরত কেমন হবে, চেহারা কেমন হবে, সবকিছুর আলোচনা তাওরাত কিতাবে থাকবে। অতএব আগে গিয়া জেনে আসো মুহাম্মদ সত্যিকারের নবী কিনা। এখন তারা গেছে মদিনায় গিয়ে তাওরাত কিতাবের আলেমদেরকে বলছে, আমাদের মক্কাতে একজন নবী দাবি করে বসছেন, লোকটা খুব আমানতধারী, আমানতের খেয়ানত করে না, চরিত্র খুব ভালো, যে বংশের লোক, বংশ শ্রেষ্ঠ বংশ, তাই বুঝি তোমরা যা বলতেছো সব তো মিলে যায়, সুবহানাল্লাহ আছে। মদিনার তাওরাত কিতাবের আলেমরা বলে, তোমরা যা বলতেছো সব তো মিলে যাচ্ছে। এখন তারা জিজ্ঞেস করে, বলো লোকটার নাম কি? লোকেরা, এই দুইজন লোক জবাব দিয়ে বলে, লোকটার নাম মুহাম্মদ। তাওরাত তো এটাও লেখা আছে, আখেরি নবী যিনি হবে তার নাম মুহাম্মদ। আচ্ছা ঠিক আছে, ওনার বাপের নাম কি বলো? বাপের নাম আব্দুল্লাহ। কয়টি তো তাওরাত কিতাবে লেখা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ আছে, সব তো মিলে যাচ্ছে। তাহলে চূড়ান্ত ফয়সালার জন্য তোমরা একটা কাজ করতে পারো, কি কাজ? ফিরে যাও মক্কায়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আখিরি নবী যদি তিনি হয়ে থাকেন, তাকে তিনটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? আরো জোরে, তিন প্রশ্ন। এক নম্বর, মুহাম্মদ আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, ঐতিহাসিক সাতজন যুবকের ঘটনা আপনি আমাদেরকে শোনান, যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত গর্তের ভিতরে আত্মগোপন করেছিল, তাদের ঘটনাটা কি? নবীজি পৃথিবীতে আসার 70 বছর আগে আসাবে কাহাফের ঘটনা, ওই যুবকদের ঘটনায় পৃথিবীতে সংঘটিত হয়েছিল, মুহাম্মদের কাছে গিয়ে প্রশ্ন করবা। নাম্বার টু, মুহাম্মদকে জিজ্ঞেস করবে এমন একজন ব্যক্তি সম্পর্কে যিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, সুবহানাল্লাহ আছেন, সারা দুনিয়া সফর করছে, এমন একজন লোক যে গোটা পৃথিবী সফর করেছে, ভ্রমণ করেছে, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে, লোকটার নাম কি? মুহাম্মদের কাছে এই লোকটা সম্পর্কে জিজ্ঞেস করবে। নাম্বার তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবে, মুহাম্মদ আপনি আমাদেরকে বলে দিন, রূহ এটা কান নির্দেশে চলাফেরা করে, আপনার আমার এই বডির ভিতরে রূহ আসেনি, কথা বলে না আসেনি, এই রূহ যদি চলে যায়, অচিন পাখি যদি বডি থেকে বের হয়ে যায়, আপনার আমার কোনো দাম আছে? দাম নাই, তখন আর নামই বলে না। কোন একজন মানুষ মারা যাওয়ার পরে আর নাম বলবে না, খালি বলবো লাশ, কি কয়, কি পাওয়ার আপনার আমার দেহেন, আরে এ যুবক কি পাওয়ার তোমার আমার দেহে, কি পাওয়ার, মরলে পরে তোমার আপন মানুষ তোমার নাম নেয় না, লাশ পড়ে আছে, তাহলে তুমি কিসের পাওয়ার? অত সেই বাসতলা বিল্ডিং, তার কয়েকটা গাজীপুর শহরে বাড়ির মালিক, ঢাকা শহরে বাড়ি আছে, যেই মুহূর্তে মারা গেল লোকটার নামটাও আর কেউ নেয় না, বলে মারা গেছে, লাশ লাশ পড়ে আছে। অথচ আপনি আমি কত অহংকার, কত আমিত্ব, তাকাব্বুরি করি, তাহলে দেহের ভিতরে যদি রূহ না থাকে,
মানুষটা যত দামি হোক বলুন তো দেখি চার পয়সার কোন দাম আছে? দাম নাই, চার পয়সার কোন মূল্যায়ন নাই। তাহলে রূপটা হলো আল্লাহর দাও একটা নিয়ামত, অচিন পাখি যদি বের হয়ে যা আপনার আমার চার পয়সার কোন মূল্যায়ন নাই। মক্কার প্রতিনিধিরা তোমরা চলে যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তিনটা প্রশ্ন করবাই, তিন প্রশ্নের জবাব যদি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ দিতে পারে তাহলে প্রমাণ হয়ে যাবে তিনি আখির নবী, এর ভিতরে চুল পরিমাণ কোন সন্দেহ নাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তিন প্রশ্ন, এই তিন প্রশ্ন করবা, যদি করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে পারলে প্রমাণ হবে তিনি আখেরি নবী। তারা তো খুব খুশি, চলে আসছে, ফেরত আসছে আবার মক্কায়, এসে মক্কার লিডারদেরকে জানিয়ে দিছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ডাকো। তিনি যে নবী দাবি করেন তাওরাত কিতাবের আলেমরা বলে দিছে তিন প্রশ্নের জবাব দিতে হবে। আমার নবীজিকে তাদের সামনে যখন আমার নবীজি হাজির হইলেন মক্কার লোকেরা বলে তিনটা প্রশ্নের জবাব দাও। বলো ওই সমস্ত যুবকদের ঘটনা যারা প্রাচীনকালে শহর ত্যাগ করে প্রশস্ত গর্তের ভিতরে আত্মগোপন করেছিল এবং এমন একজন ব্যক্তির কথা বলে দাও যিনি গোটা পৃথিবী ভ্রমণ করেছে। তিন নম্বরে বলো রূপ কার নির্দেশে আসা যাওয়া করে, বলুন তো দেখছো তারা করছে। রসুল কি তখন এই পৃথিবীতে ছিলেন? তাহলে নবী জানেনই না, জানাবেন কে? কথা কয় না, কে জানে গো? রসুলকে আল্লাহ যা জানান নবীজি তাই বলেন। মোহাম্মদ ইসলাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি না আসে। আমার নবীজির কাছে ওহির মাধ্যমে যা আসে আমার নবী তাই বলেন। এজন্যই তো কবি বলেন মোহাম্মদ ঘর গিজনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল ঘর গিজনা গুপ্তা তানা গুপ্তা রব্বে জলিল। আল্লাহু আকবার। মোহাম্মদ সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না জিবরাইল না বলে, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না আল্লাহ না বলে। তাহলে বোঝা গেল আমার নবী যা বলেন সব কার পক্ষ থেকে? তারা তিন প্রশ্ন করছে নবীজির বিশ্বাস, এগুলি তো আমি বলতে পারবো না, আমার আল্লাহ যদি বলান তাহলে আমি বলবো। তাই রসুল বললেন তোমরা চলে যাও আগামী কালকে আসবা, গাদান আগামী কালকে আসবা, আসলে পরে আমি তিন প্রশ্নের জবাব দিয়ে দিব। তো জবাব তো দিবেন আল্লাহ জানাইলে, বিশ্বাস নবীর ভিতরে আছে, কিন্তু জবান দ্বারা আমার নবীজি ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই বলুন তো দেখি, ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়, যদি আল্লাহ, সবাই বলেন না একেবারে আওয়াজ করে বলতে হবে, যদি আল্লাহ চায়, এই বিশ্বাস আছেন? আল্লাহ না চাইলে আমার আপনার করার কোনো ক্ষমতা, কোনো কিছুই করতে পারবো না যতক্ষণ না আল্লাহ না চাবে। আমার আল্লাহ হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলে দিলেন দেখো তোমরা আমার কাছে তিনটি প্রশ্ন করেছ, শোনো আমি তোমাদের তিন প্রশ্নের জবাব আজকে দেব না আগামী কালকে দেব। আমার নবীর অন্তরের ভিতরে বিশ্বাস আছে আল্লাহ যদি না জানান আমার নবী বলতে পারবেন না, কিন্তু জবান দ্বারা ইনশাআল্লাহ বলেন নাই। কেন ইনশাআল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে ওহি দরজা আল্লাহ বন্ধ করে দিলেন, কারণ বিশ্ব নবী হলেন উম্মতির জন্য রোহানি শিক্ষক।
কিয়ামত পর্যন্ত নবীর অনুসরণ চলবে, কিয়ামত পর্যন্ত উম্মতেরা নবীকে ফলো করবে, নবীর আদর্শ গ্রহণ করবে। এই জন্য আল্লাহ পরের দিন আর ওহি আসে না, জিব্রাইল আর আসে না। আল্লাহ নবী বলেছেন আগামীকালকে তোমরা আসবা, আমি তিন প্রশ্নের জবাব দিয়ে দেব। মক্কার কাফেররা পরের দিন এসেছে আগ্রহের সহিত, দেখি মোহাম্মদ জবাব দিতে পারে কিনা, আগে প্রমাণ হোক মোহাম্মদ সত্যিকারের নবী কিনা, মানি না মানি এটা হলো পরের ব্যাপার। পরের দিন যখন এসেছে, এসে বলে হ্যাঁ মোহাম্মদ কই, আমাদের তিন প্রশ্নের জবাব দাও। আমার নবীজি বলেন কেমনে জবাব দিব, আমি তো জবাব দিব না, আল্লাহ দেওয়াবেন, এখন জিব্রাইল আগমন করে না, কেমনে জবাব দি। কাফেররা হাতির তালি দেয় আর দেখে বলে মোহাম্মদ বুঝতে পেরেছি তোমার আল্লাহ এখন না তোমাকে ভালোবাসে না, তোমার আল্লাহ মনে হয় তোমার প্রতি নারাজ হয়ে গিয়েছে। বিশ্ব নবীর আমার তুল্যামিন মুনকার বিমান কাফেররা যখন এই কথা বলে আমার নবীজি অন্তরে আঘাত পান, নবীজি অন্তরে ভীষণ কষ্ট পান। আল্লাহর হাবিব তখন আকাশের দিকে তাকায়া তাকায়া আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডেকে বলেন প্রভু গো, ও প্রভু কি হইল, তুমি কি আমার প্রতি নারাজ হয়ে গিয়েছো নাকি? আল্লাহ কাফেররা আমাকে নিয়ে কত ধরনের নমস্কারই করে, তারটা বিদ্রুপ করে। আল্লাহ কেন জিব্রাইল তুমি আমার কাছে পাঠাও না, যদি না পাঠাও আমি তো তিন প্রশ্নের জবাব দিতে পারবো না। আমার নবী জিব অপেক্ষার প্রহর গুনেন, একদিন চলে গেছে, দুই দিন চলে গেছে, তিন দিন চলে গেছে, এইভাবে এক দুই দিন না, তাফসীর কারণ করলে কি 15 দিন চলে গেছে। আমার নবীজি আকাশের দিকে তাকায়া তাকায়া শুধু চোখের পানি ছেড়ে দেন, আর ডেকে বলেন আল্লাহ গো আমাকে তুমি নবুয়ত দিয়েছ, আমার নবুয়ত মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ কি হইল, তুমি কি আমার প্রতি নারাজ হয়ে গিয়েছো নাকি? আন্না হয় জিবাইল পাঠাও না কেন, 15 দিন চলে যাওয়ার পরে মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফের সুরে কাহাফ নাজিল করে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে দিয়া আল্লাহ পাড়া দিয়েছে। 15 দিন পরে সুরে কাহাফ নাজিল হয়ে দেখে গিয়েছি, সুরে কাহাফ নাজিল হওয়ার আগে আল্লাহ একখানা আয়াতের মাধ্যমে নবীকে জানাই দিয়েছেন, নবী গো আমি আল্লাহ কেন 15 দিন ফিতরাতে মঘি ওহির বিরুদ্ধে দিলাম, 15 দিন আমি কেন আপনার উপরে জবাব দেওয়া দিয়া সুরাটা নাসিল করি নাই? একটা শিক্ষা দেওয়ার জন্য এই শিক্ষাটা কি আল্লাহ প্রথমত জানা দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। অবশ্যই আপনি কোন কথা বলতে গিয়া এইভাবে বলবেন না, লা তাকুলান্না লিশাইইন, কোন কাজ করতে গিয়ে অবশ্যই আপনি বলবেন না ইন্নি ফাইলুন যালিকা গাদা, নিশ্চয়ই আমি কাজ গাদা না আগামী কাল করব। ও নবী এই কথা বলার আগে আপনাকে বলতে হবে ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহু আকবার বলুন। ও নবী আপনাকে আগে বললাম যদি আল্লাহ চায় আমি করব, এইভাবে বলবেন না আগামীকাল আমি কাজটা করব, আগামীকাল এই কাজটা করে দেব, আগামীকাল এই কথাটা বলবো। নবী গো এই কথা বলার আগে পরিপূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে, আরো জোরে। আর আমরা অবস্থা কি, আমরা অনেক কিছু নিজেরাই অনেক কিছু নিজের মনে করে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহর সবক দিলেন, প্রশ্ন ছিল কয়টা জুড়ে বলেন, দুই প্রশ্নের জবাব আল্লাহ ই সুরার মধ্যে দিলেন, দুইটা প্রশ্নের জবাব, কয়টা প্রশ্নের জবাব, দুইটা। 3 নম্বর যে প্রশ্ন, ওই প্রশ্নের জবাব আল্লাহ সুরে বনি ইসরাঈলের ভিতরে দিলেন। 3 নম্বর প্রশ্নটা কি ছিল, ইয়াসআলুনাকা আনির রূহ,
للروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا روح সম্পর্কে যে প্রশ্নটা এটার জবাব দিলেন সূরা বনি ইসরাঈল আর দুই প্রশ্নের জবাব দিলেন সূরা কাহাফে এই তিন প্রশ্নের জবাব দিলে তো আজকের ওয়াজই শেষ ঠিক কিনা বলেন এটা আমি ভিন্ন দিন বলবো এখন আসুন এই তিন প্রশ্নের জবাব দিয়া দুইটা প্রশ্নের জবাব আল্লাহ কাহাফে দিলেন সূরা কাহাফে তিন নম্বর প্রশ্নের জবাব সূরা বনি ইসরাঈলে দিলেন তাহলে কি বোঝা গেল এরা যে প্রশ্ন করেছিল আমার নবী আল্লাহর হুকুমে প্রশ্নের জবাব দিয়েছেন এতে কি বোঝা যায় আমার নবীর নবুয়ত সত্য না মিথ্যা এটা ছিল আমার মূল বিষয় বস্তু বোঝার তাহাফের ঘটনা আর যুলকারনাইনের ঘটনা যদি বলি আজকে টাইম থাকবে না ভিন্ন সময় বলবো আমার মূল আলোচনাটা আমি আগে বলছি সমসাময়িক বিষয়ে দু একটা কথা বলবো এই জন্য কথাটা গুড়াই গুড়াই এ পর্যন্ত নিয়ে আসছি আপনারা আবার উল্টা বুঝছেন না যে হুজুর এই দুই প্রশ্নের জবাব দিন তাই নেই এটা আমি ইনশাল্লাহ আমার মাথায় রাখলাম এই আসহাবে কাহাবের যুবকদের ঘটনা যুলকারনাইনের ঘটনা এবং রূহ এটা কার নির্দেশে চলে এটা তো জানেনি আপনারা নাকি এটা তো জানি কুলির রূহ মিন আমরি রব্বি রূহ এটা কার নির্দেশ আল্লাহ আল্লাহর নির্দেশে আমার আপনার ভিতরে আসে আল্লাহর নির্দেশে আমার আপনার ভিতর থেকে চলে যায় এই জন্যই তো নবী যে হাদিসে বলেছেন আন নাউমু আকুল মত রসুল বলেন গুম হইলে মৃত্যুর বাই বাই কেন ঘুমাইলে মানুষের রূহ চলে যায় মানুষ মারা গেল রূহ চলে যায় তাইলে ঘুমে আর মরা মিলাছে না আরে কথাও কয় না ঘুমে আর মরা মিলাছে না এই জন্য রসুল বলছেন আন নাউমু আকুল মত ঘুম হলে মৃত্যুর বাই বাইয়ে বাইয়ে রক্তের সম্পর্ক ঘুমে আর মৃত্যুর সম্পর্ক হলো ঘুমাইলো রূহ জাগা আর মৃত্যুবরণ করলেও রূহ চলে যায় যায় কই প্রশ্ন হলো যায় কই কোন কোন মুহাদ্দিসিন আজমগণ বলেছেন এই রূহ চলে যায় আল্লাহর আরশের সামনে গিয়া আল্লাহর জিকির করতে থাকে সুবহানাল্লাহ কয় পুনরায় আল্লাহ যখন নির্দেশ দেয় তখন ওই ঘুমন্ত ব্যক্তির বডির ভিতরে রূহ চলে আসে এজন্য দেখবেন যে লোক আসলেই ঘুমায় সারা দিন গুতাইলো ঘুম লেগে গেলে খবর নাই কথা কোন ঠিক কিনা কেন ওই সময় তার রূহ ঠিক থাকে না রূহ কি থাকে না ঠিক থাকে না এমনি কত বাপ সাপ স্টাইল ধরে থাকে কিন্তু ঘুমাইলে পরে কাফর যে কোন জায়গায় গেছে কথা কোন ঠিক কিনা কেন কারণ হ্যাঁ এই সময় কইতে পারে না তার ভিতরে রূহ থাকে না এই জন্য ভাই আমার ঘুমে আর মৃত্যুই মিল আছে বিদায় রসুল বলেন যে ঘুম হলে মৃত্যুর বাই এটার উপরে আরো ব্যাখ্যা ছিল সেটা পরে বলবো আসুন তাহলে তিন প্রশ্নের জবাব দিয়ে দিলেন আসহাবে কাহাবের ঘটনা আর যুলকারনাইনের ঘটনা এই জবাব দিয়ে সূরা কাহাব আর রূহের জবাব দিয়ে সূরা বনি ইসরাঈল আসুন তাহলে এই তিন প্রশ্নের জবাবের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমার নবীজির নবুয়ত সত্য এতে কোনো সন্দেহ নাই তাহলে এই সূরার প্রথম তিনটা আয়াত পড়েছি এখন আসুন আয়াতগুলির সংক্ষেপে বুঝে ফেলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের প্রথম আয়াতে বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জুড়ে বলতে হবে কার আমার ইচ্ছায় অনিচ্ছায় আমার হাতে আমার বডি আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আমার কাজে কর্মে চলায় ফেরায় যত প্রশংসা আছে সব প্রশংসার মালিক কে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাযী আনজালা আলা আব্দিহিল কিতাব যে আল্লাহ নাজিল করছেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে কোরআন কে নাজিল করছেন আব্দিহিল কিতাব কিতাব মানে কি কোরআন আর আব্দ মানে কি বান্দা বান্দা বলতে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে কোরআন নাজিল করছেন এখন আসুন মূল কথায় যাই ইয়ামন কোরআন নাজিল করছেন আল্লাহ বলেন লাম ইয়াজআল্লাহু ইওয়াজা যে কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই অস্পষ্টতা নাই কোনটা হালাল কোনটা হারাম হালাল হারামের বেলায় কোরআন সুস্পষ্ট কথা কোন ঠিক কিনা আয়াতে তো আছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ব্যবসা হালাল সুদ কম মনে হয় জায়েজ আছে বেশি চাইতে কম জায়েজ না কম খাওয়া যেমন হারাম বেশি খাওয়া হারাম সুদের গুণা কি এটা অন্যদিন বলবো যেটা বুঝাইতে চাই
তাইলে বোঝা গেল হালাল হারামের বেলায় কোরআন সুস্পষ্ট, কোনটা হালাল কোনটা হারাম কোরআন আপনাকে আমাকে বর্ণনা করে দেয়। এখন আসুন, এখন হলো মূল পয়েন্ট, দুই নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ বলেন কাইমান, যে আল্লাহ কোরআন নাযিল করছেন তার নবীর উপরে, এই কোরআনে কোন অস্পষ্টতা নাই, শুধু কোরআন তিনি নাজিল করছেন তা না, কোরআনের বিধানকে তিনি কায়েম করেছেন। বুঝছেন না তো? বুঝলে তো সুবহানাল্লাহর আওয়াজ আরো ভাওয়ার হইতো। বুঝেন নাই তো? বাঙালি না বুঝলে মজা হয় না, একটু ব্যাখ্যা দিতেই বলতে। আল্লাহ বলেন কাইমান, যদি শুধু নবীর উপরে আমি কোরআন নাজিল করছি তা না, যে কোরআনে কোনো অস্পষ্টতা নাই তা না, কোরআন তো নাজিল করছি, এই কোরআনের বিধানগুলিকে কিয়ামত পর্যন্ত আমি প্রতিষ্ঠিত করেছি। কোরআনের একটা বিধান পরিবর্তন করার সাহস পৃথিবীর কোন বেঈমানের, কোন নাস্তিকের, কোন কাফেরের নাই। ঠিক কিনা বলো? এখন আসুন, ওই যে কইছিলাম যে ফ্যাক্টা বোর্ডে দুই একটা কথা কম, এ কোরআনের বিধান আল্লাহ নাজিল করছে, কারে কতটুকু দেওয়ান লাগবো, কারে কতটুকু দিলে যথার্থ হবে এটা জানে কেন? কিন্তু এমন আখির জামান, এমন যুগে আইছি, আল্লাহ যারে যতটুকু দিছে হে ততটুকু ভাইয়া সন্তুষ্ট না। আপনারা দেখছেন না ঢাকা বার্ষিকীতে, দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন নাই? আমার এক বোন, আমি সম্মান করি তাকে বলবো, সেই বোন তিনি তার স্বাধীনতা চান, পোশাক পরার ক্ষেত্রে স্বাধীনতা চান, এমন স্বাধীনতা চান যেই স্বাধীনতার কথা তো আল্লাহ বলেন নাই। তুমি পোশাক পরবে, পোশাকটাও নারীর পোশাকটা সম্মানিত এক জিনিস, নারীর পর্দা, এই বিধান তো দুনিয়ার কেউ দেয় নাই। আমাদের দেশে আরেক মজা কইছে, কোরআন শরীফে বুঝি পর্দার আয়াতই নাই, কোরআন শরীফে বুঝি পর্দার আয়াতই নাই। ওনারে কইলেন আমার কাছে আসার লাগে, কয়টা আয়াত উনি নিতেছে আমি দেখাই দিব। এরপরে পোশাক একটা নারী পরবে, তার স্বাধীনতা তো অবশ্যই আছে, স্বাধীনতা মানে এটা না বেহায়াপনা, স্বাধীনতা মানে এটা না বেলাল্লাপনা, কথা কন না কেন? ঠিক কিনা? তিনি কি বলবো মসজিদে, আসলে সব কথা তো বলা যায় না ভাই, সব কথা তো মসজিদে বলা যায় না, এই জন্য আবার চিন্তাও করি যে কোনটা আবার মুখ দিয়ে, আমরা তো হুজুর মানুষ, হক কথা বলতে গিয়ে অনেক কিছু বের হয়ে যায়। মানে অবস্থাটা এমন হয়েছে, আপনি রাস্তা দিয়ে বের হয়েছেন, পায়খানা আছে, নাকে দুর্গন্ধ আইতেছে, অথবা গরু পায়খানা করছে, এটারে কি কয়, গোবর, গোবর দেখছেন নাকে দুর্গন্ধ আইতেছে, কিন্তু কইতাতেন না যে এটা গোবর, কইলে বড় সমস্যা, কথা কন না কেন? ঠিক কেন? স্বাধীনতা মানে এটা না, আপনি বেহায়া হয়া শুধু আপনার দেহে থাকবে শাড়ি আর ব্লাউজ ছাড়া, আপনার সব সৌন্দর্যতা প্রকাশ করে পর পুরুষের সামনে এই সৌন্দর্যতা প্রকাশ করার নামই স্বাধীনতা? না না না, ও নারী এটার নাম তোমার স্বাধীনতা নয়, তুমি যদি এই স্বাধীনতা চাও তাহলে তোমাকে কিছু লোকের আছে বুকের সামগ্রী বানাবে, বুকের বস্তু বানাবে। অথচ আল্লাহর রসুল বলেছেন নারী হলো এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, কথা কোন ঠিক কিনা? আর সমাজের আজকালকার অবস্থাটা কি? এই জন্য আল্লাহ রসুল বলেছেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, নবী যে আরো 1500 বছর আগে বলে গেছেন যে আখির জামানায়, আখির জামানায় এমন এক সময় আসবে, এমন দুই দল জাহান্নামী দলের আবিষ্কার হবে যাদেরকে আমি চিনি না। রসুল বলে গেছেন যে এমন দুই দল জাহান্নামী লোক আছে যাদেরকে আমি চিনি না, আমার যুগে এদের এদের আবিষ্কার হবে না, আমার যুগে এদের জন্ম হবে না। রসুল বলেন আরাহুমা, তাদের পরিচয় আমি জানি না, তাদেরকে আমি দেখি নাই, আমি দেখবই না, এই যুগে এদের আবিষ্কার হবে না। কারণ আল্লাহ রসুল বলেছেন খাইরুল কুরুনি কারণী, আমার যুগটাই হলো সর্বশ্রেষ্ঠ যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, রসুল বলেন আমার যুগের পরবর্তী যুগ হলো সর্বশ্রেষ্ঠ, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ। কিন্তু আমরা তো আস্তে আস্তে এমন এক যুগে আমাদের জন্ম হয়েছে, রসুলের সেই কথা যেন আজকে মনে হচ্ছে যেন আল্লাহ রসুল দেখে দেখে
থেকে আমাদেরকে বলতেছেন, রসুল বলেন এই যে দুই দল জাহান্নামে হবে, এর মধ্যে একদল পুরুষদের ভিতর থেকে, আরেক দল হচ্ছে নারীদের ভিতর থেকে। ওই সমস্ত নারী যারা নারী হওয়ার পরেও ওরা পুরুষের লেবাস ধারণ করবে, এমনকি আল্লাহ রসুল বলেছেন আখির জামানায় নারীরা এমন পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করার পরেও বোঝা যাবে যে সে পোশাকই পরে নাই, মনে হয় এতই যদি স্বাধীনতা চাও তাইলে আর দেহে শারীরিক লাভ কি, একদম উলঙ্গ হইয়া স্বাধীনতা পালন করো, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনে বলেছেন লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক বলছেন হে নারীরা তোমরা ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো ঘর থেকে সৌন্দর্যতা প্রদর্শন করে বের হয় না। কোরআন শরীফ খুলুন, সাহস থাকলে আমার সামনে আসেন, আমি কোরআন পড়ে বলছি। আল্লাহ বলেছেন লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলিয়াতের যুগের মহিলারা যেমন ভাবে চেহারা দেখায়া দেখায়া ঘর থেকে অদ্যলঙ্গনী হইয়া ঘর থেকে বের হইতো, ওই যুগের মহিলাদের মতো বের হয় না। কেননা নারী জাতির ইজ্জত আছে, ইসলাম এসে বলেছে ও নারী তোমার সম্মান আছে। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ যত দামি দামি জিনিস দিয়েছেন সব জিনিস আল্লাহর দায়িত্বে দিয়েছেন, পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। আফেল বাহল আসেনি, পর্দা আসেনি, কমলা কত গোনা কমলা, যত ফল ফুল আঙ্গুর, এগুলো দামি জিনিস, মানুষের শরীর শরীরের জন্য উপকারী পুষ্টি, এই জন্য আল্লাহ পাক সব কিছুকে পর্দা করে দিচ্ছে। নারী তুমি ঘর থেকে বের হবে না সেটার কথা ইসলাম বলে না, বের হবে যদি তুমি পর্দা করে তোমার ইজ্জত বজায় তুমি চলতে পারো অবশ্যই তুমি বের হবে, ইসলাম বলেছে তো পর্দা করে বের হতে হবে। কিন্তু এটা কেমন স্বাধীনতা, স্বাধীনতার নামে এমন এক বেহায়াপনা নির্লজ্জতা তুমি প্রকাশ করতে চাও? তোমার যদি এতই ইচ্ছা হয় যে একেবারে এইভাবেই চলতা তাহলে প্রকাশ্যে আসার দরকার কি? কারণ এটা তো মুসলমান দেশ, এই দেশে মুসলমান নারীরা এরা ইসলাম মেনে চলতে চায়, এদের কি খোসা মারার কোন দরকার আছে? কথা বলেন আছে ভাই আমার, রাগ করছেন আপনারা? একটা কথা কি কোরআন হাদিসের বাইরে বলছি? একটা কথাও কোরআন হাদিসের বাহিরে বলি নাই। কি এক যুগে আমরা চলতেছি, কোন জামানায় আমরা আসছি, যেই যুগে এমন বেহায়াপনা বেলল্লাপনা এত বেশি বেড়েছে যে এইগুলির কথাও পর্যন্ত আমরা বলতে পারতেছি না। আল্লাহ পাক বলছেন না না সাবধান, নারী তোমার খুব দাম। নারী আর পুরুষকে আল্লাহ পাক কি বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষরা হচ্ছে নারীদের জন্য আর নারীরা হচ্ছে পুরুষের জন্য, একই অপরের জন্য লেবাস স্বরূপ। যেমন আমার দেহের ভিতরে যদি কোনো লেবাস থাকে, কাপড় থাকে, এই লেবাস দ্বারা যেমন আমার সৌন্দর্যতা বাড়ে, ঠিক তদ্রুপ ভাবে পুরুষ আর নারী লেবাসের মতো একে অপরের মাধ্যমে তাদের সৌন্দর্যতা প্রকাশ পায়, যদি সেটা হয় হালাল তরিকায়, হালাল বিধানের মাধ্যমে, ঠিক কিনা? এই দেহের ভিতরে যখন আমি কাপড় লাগে আমার সুন্দর লাগে না, কথা কয় না দি লাগেনি, কুত্তা রেখে একটা কাপড় লাগাই দিয়ে তো কুকুরে একটা একটা শার্ট লাগাই দিয়ে অথবা একটা পাঞ্জাবি লাগাই দিয়ে লাগাই দিয়ে যদি কুকুরে আবার একটা চশমা লাগাই দেন, আরে আমার কথা মনে আপনারা বুঝেন না নাকি? আমি যে মানুষ, আমার এই দেহে যখন খালি গায়ে থাকি তখন আমার বেশি সুন্দর লাগে না, এই খালি গায়ে থাকার তো বিধান আছে কোন সময় থাকবেন কার সামনে সেটা ভিন্ন, কিন্তু এই মানুষ যখন তার দেহের ভিতরে কাপড় লাগায় তখন তার সুন্দর লাগে, পাঞ্জাবি লাগাইলে সুন্দর লাগে, টুপিটা লাগাইলে আর আর ফাঁকিটা লাগাইলে ফাঁকিটা লাগাই দেবো চশমা লাগা, আর যদি আমার মতো একটা আবাও ফুড়ে দেয় আরো সুন্দর লাগে। কিন্তু এটা কুত্তারে যত সুন্দর কুত্তাই হোক একটা কাপড় লাগাইন তো লাগাই ভালো, এর একটা চশমা দিয়ে মানুষের ওটা আবুল্লা, এটা আবুল্লা সারা আর কেউ না, কুকটার এই লাগাইলে সুন্দর লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষকে লেবাসের সঙ্গে তো শ্রী দিয়েছেন, একে অপরের জন্য লেবাস স্বরূপ, একে অপরের সৌন্দর্যতা, অথচ সেই নারী সমান অধিকারের নামে কি চায়? বহু আগে শুনতাম আমাদের এক কানা বক্তা কইত, অন্ধ বক্তা, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কে বলেছে তুমি বদ্ধ করে থাকবে, যাও সমস্যা নাই, তুমি প্রয়োজনে কর্মক্ষেত্রে যেতে পারো, ইসলাম তোমাকে নিষেধ করে না,
কিন্তু সমান অধিকারের নামে তুমি তোমার চেহারা প্রদর্শন করো না, করলে সমস্যা আছে। এহানাবারেরা দলিল বাইর করছে যে শুধুমাত্র দর্শন শুধুমাত্র লেবাসের কারণে হয় না, এটা হয় এই জায়গার সমস্যা, চোখের সমস্যা থেকে। এটাও হেরা আবার দলিল বাইর করছে। তাইলে বাংলাদেশে চার বছরের মেয়ে কেমনে দর্শিতা হয়, অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু বলে আমার পনের ভাইরা। এরকম দুই একটা ইনকেস এরকম হয়ে যায় যাদের মস্তিষ্ক একদম নষ্ট, যাদের মাথায় কুত্তায় প্রস্রাব করছে, এরা ছাড়া আর কেউ চার বছরের অবুজ শিশু অবুজ মেয়ের সঙ্গে, অবুজ কি কোন মেয়ের সঙ্গেই দর্শন করবে যার মাথা নষ্ট হয়ে গেছে, মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে, এমন লোক ছাড়া কেউ এমন জঘন্যতম কাজে লিপ্ত হতে পারে না। কিন্তু এর অর্থ এই না, শোকেও সমস্যা হইতে পারে। আল্লাহ পাক তো কোরআনেও বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু, এই ফটো এরা বাইর করছে। আল্লাহ কোরআন শুরু হইছে আমরা এজেমনি চেমনি বাইরে কোনো সমস্যা নাই, তোমরা যারা পুরুষ আছো। আল্লাহ কোরআন শুরু বলছে কুল্লিল মুমিনিন ইয়াগুদু মিন আবসারে, ফটো দেখছেনি। আল্লাহ কোরআন শুরু কইছে মুমিনরা তোমাদের চক্ষু অবনত রাখবে, নজর নিচে রাখতে হবে, মানে আমরা যেমনি চেমনি বাইরে তোমার চক্ষু ঠিক রাখতে হবে। বুঝেননি আল্লাহ কি এটা কইছে? ব্যক্তা বুড়াই কেমনে চিন্তা করে দেখেন। আল্লাহ তোর এই কথা বলে নাই যে মহিলারা যেমনি চেমনিদের হবে ব্যাপারটা হয় আর পুরুষ চক্ষু ঠিক রাখবে। আর একদল লোক আছে হেই ফটো বাইর করে যে হুজুর আপনারাই তখন যে একবার সাওয়া যায় সাওয়া যায় সেইটারও ফটো বাইর করছে একদলে যে হুজুরি একবার যেহেতু যায় তাহলে একবারই এমন সাওয়া সামু যে আর সব ঘুরাইতাম না। কথা কর না কেন ঠিক না, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন। ও নারী তুমি সম্মানিত জাতি, শেষ একটা কথা আছে গুরুত্বপূর্ণ, শেষ একটা কথা না বললে এক দুই মিনিট অসুবিধা হবে? অসুবিধা হবে না। আল্লাহ পাক দেখেন নারী জাতিকে কত সম্মান দিচ্ছে, একটু বলুন তো দেখি আদম আলাইহিস সালাম রে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছে, এইটাও কইতারে না রে, কিতা দিয়ে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দ্বারা, গোটা জমিনের সব জায়গার একটু একটু মাটির অংশ সেখানে ছিল। আর মা হাওয়া ইসলামকে আল্লাহ সৃষ্টি করছেন আদমের বাম পাথরের হাড় দ্বারা, হাড্ডি দ্বারা। সুবহানাল্লাহ আছেন, সুবহানাল্লাহ কাজী করে তো সুবহানাল্লাহ নাই, আর একটু জোরে আওয়াজ করে চিৎকার মেরে এখন সুবহানাল্লাহ। কোনদিন কি গবেষণা করে দেখেছেন নারীকে আল্লাহ কেন মাটি সারা বাম পাথরের হাত দ্বারা, পুরুষের হাত দ্বারা, হাড্ডি দ্বারা আল্লাহ সৃষ্টি করছে? তাফসীর কিতাবে নাকি দুইটা কারণ, এক নম্বর কারণ নারীর সম্মান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা নারীর সম্মান নারীর ইজ্জত, দুই নাম্বার কারণ এই মাটি দিয়ে যদি আল্লাহ নারী জাতি সৃষ্টি করতেন, মাটিটা আনাইছিলেন ফেরেশতাদের মাধ্যমে নারীকে সৃষ্টি করার জন্য ফেরেশতা দিয়ে মাটি আনাইতে হইতো, এই জন্য যেই দিন আল্লাহ সৃষ্টি করতেন ওই দিনে নারীর পর্দা লঙ্ঘন হইতো, ফেরেশতা তো নারীর মাটি থেকে বেলদ, এই জন্য আল্লাহ নারীকে এত সম্মান এত ইজ্জত দিয়েছেন। আল্লাহ বলে শোনো আমি আল্লাহ তোমাদের বাবা আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আর তোমাদের মাকে আদমের বাম পাথরের হাত দ্বারা সৃষ্টি করেছি, এটা নারীর ইজ্জত, যে নারী তার ইজ্জত মহান লাগবে, তার সম্মান বাড়বে। আল্লাহর কসম আমরা বলি না এই কথা নারীর ইজ্জত একটু কম সমাজে হোক এটা আমরা চাই না, বরং ইসলাম যদি তালাশ করি পবিত্র কোরআন হাদিস যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো আল্লাহ অনেক ক্ষেত্রে পুরুষের চাইতে নারীর ইজ্জত বেশি দিয়েছে, ঠিক কিনা? শেষ এক কথা দিলের কান দিয়ে শোনা, এই কথাগুলি খুব গুরুত্বপূর্ণ কথা, আমার আপনার জীবনে খুব কাজে আসবে, শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষকে সমান কেন দেয় নাই? সমান হওয়ার সম্ভাবনা নাই, কারণ নারী আর পুরুষ দুইটা ভিন্ন শ্রেণী। এর মানে আমি শুরু করছি না স্ট্রাকচারগত দিক থেকে নারী আর পুরুষ এক সমান না, নারীকে আল্লাহ নরম করে বানাইছে, পুরুষকে আল্লাহ শক্ত করে বানাইছে, কাজের ক্ষেত্রেও পুরুষকে দিয়েছে বাইরের কাজ আর নারীকে দিয়েছে ঘরের কাজ, এটা কিন্তু নারী উপর আল্লাহ জুলুম করে নাই। দুই নম্বর
আল্লাহ নারী আর পুরুষকে সমান দেয় নাই, অনেক ক্ষেত্রে ইসলাম নারীকে বেশি দিছে, সমান দিলে নারী ঠকবে। আল্লাহ কয় না না না, নারী তোমার সম্মান বেশি, তোমার ইজ্জত বেশি, এজন্যই তোমার সম্মান এত বাড়ায় দিলাম। মায়ের জাতির মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিয়েছেন, কোরআনুল কারীমের ভিতরে মায়ের হকের কথা আল্লাহ তুলে ধরেছেন, এমনকি আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার, রাসূল বলেছেন মায়ের জাতির পদতলে হচ্ছে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ, আছে আছে, মায়ের জাতির পদতলে সন্তানের বেহেশত, এই কথা রাসূল বলেন নাই, কোন পুরুষের পায়ের নিচে বেহেশত আছে, বরং স্পষ্ট হাদিস আল্লাহর রাসূল বলেছেন মায়ের জাতির পদতলে সন্তানের বেহেশত। ও নারী জাতি, তুমি সমান চাইলে ঠকবা, সমান চাইও না, ইসলাম তোমাকে অনেক ক্ষেত্রে বেশি দিছে। কেমনে বেশি দিছে আরেকদিন ব্যাখ্যা করে কম, তিনটা বিষয়ে তিনটা ব্যাখ্যা ছিল, যদি বলতাম আপনারা বুঝতেন, তাহলে বোঝা গেল যারা সমান অধিকারের নামে যেই সমস্ত নারীরা আল্লাহর বিধান বাদ দিয়া রাস্তায় বের হয়ে যাও, আন্দোলন করবা ঠিক আছে, কিন্তু সমান অধিকার কিয়ামত পর্যন্ত পাবা না, কারণ আল্লাহ তোমাদেরকে দেয় নাই, আল্লাহ তোমাদেরকে বেশি দিয়েছে। বেশি পায়া যদি খুশি না হও, কম পায়া খুশি হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর আমাদের সমাজে দেখবেন কিছু মানব অধিকার কর্মী ভাইরা আছে, আমি সম্মানের সহিত বলছি, আমার দেশে নারীকে যখন দর্শন করা হয়, আমার দেশে নারী দর্শন করে যখন সেঞ্চুরি করা হয়, আমার দেশে নারীর উপরে যখন ওই রকম অ্যাসিড নিক্ষেপ করা হয়, তখন তাদেরকে পাওয়া যায় না ওই মানব অধিকারের ভাইরা, তখন দেখা যায় মাশাআল্লাহ, যখন আমার দেশে বেহায়াপনা বেলাল্লাপনা হয়, নারীরা সমান অধিকারের দাবি করে, তখন দেখবেন তাদের ভিতরে মানব অধিকারের মহব্বত আর ভালোবাসা তাদের উপরে উসলাইয়া ওঠে, কিন্তু এটার নাম মহব্বত আর ভালোবাসা হতে পারে না। সত্যিকার অর্থে যারা নারীকে সমান দিতে চায়, আসলে সমান দিতে চায় না, সমানের নামে ওরা নারীদেরকে ভোগ করতে চায়। কথাগণ ঠিক কিনা বুঝছি, আমরা নারী জাতিকে সমান দিব না, বরং পুরুষের চাইতে বেশি দিব। বেশি কে দিছে বলেন, কে দিয়েছে বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন।